তুমি আমি সত্যি সত্যি ভয় পেয়েছিলাম চলো তুমি আমি ওখানটায় বসি এবার বলো তো কাল রাতে তুমি আমার কাছে কিসিটা নিয়ে এসেছিলে সত্যি এখানে এসে তোমার মতো বাহাদুরের দেখা পাবো আমি স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে যেভাবেই হোক এখান থেকে মহলে নিয়ে যাব সত্যিকারের মানুষ বানাবো আজ আমি আব্বা হুজুরকে ওর কথা বলবো অসম্ভব এ কিছুতেই হতে পারে না আমার ভাবতে অবাক লাগছে শেষ পর্যন্ত তুমি এখনই জানতে পারলে আব্বা হুজুর ওকে আপনি শুধু শুধু ঘৃণা করছেন ও একটা ভালো মানুষ কিন্তু ওকে মহলে নিয়ে গেলে সবাই বলবে শিকার করতে গিয়ে বাদশা একটা জঙ্গিকে ধরে নিয়ে এসেছে আপনি বাদশা আপনার মুখের উপর কারো কথা বলার সাহস কোনোদিনই হবে না তাছাড়া একটা জঙ্গলিকে যদি আমরা আচার ব্যবহার শিখিয়ে সভ্য মানুষের মতো গড়ে তুলতে পারি তাহলে আল্লাহ খুশি হবেন ও আমার জীবন বাঁচিয়েছে প্রতিদানে আমিও তাকে অন্ধকার জীবন থেকে মুক্ত করে আলোর সন্ধান দিতে চাই আব্বা হুজুর আমি জানি আপনি আমার কথা কোনোদিনই ফেলে দেননি আজও দেবেন না বেশ কিন্তু মনে রেখো মহলে গিয়ে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আমি কিছুতেই সহ্য করব না সিপাহসালার বলুন আলম্পনা আমাদের আজই মহলে ফিরে যাওয়ার ব্যবস্থা করো হুকুম আয়ন গায়ন